আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনারা সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি কিছু কাজ করব, বাড়তি কিছু কাজ যেটা রান্নার পরও মানুষ করে। তো আশা করব পুরো ভিডিওটা দেখবেন আপনারা।
তোমার সুজি ভাপা মিষ্টিগুলো তৈরি করা শেষ, আর এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিব। আর সিদ্ধ করার পর এটা ডাবল হয়ে গেছে। এটা সিদ্ধ করবার নামানোর কমপক্ষে এক ঘন্টা পর ধরবেন, আর না ধরলেন একটু তাড়াতাড়ি ধরলে এটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তাও আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল থাকে তো অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন, আর আমার ভালো লাগাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।